সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। বাড়িতে বিদ্যুৎ থাকলে আপনার জন্য বিশাল বড় খারাপ খবর। এবার তিন মাসের পরিবর্তে ইলেকট্রিক বিল আসবে প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার থেকে প্রতি মাসে আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে। নতুন পরিকল্পনা নিল রাজ্য সরকার। তা এই মুহূর্তে ঠিক কী আপডেট উঠে আসছে সেই আপডেটটা আপনাদের জানাবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না, কারণ ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা বন্ধুরা, অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তিন মাসের পরিবর্তে এবার প্রতি মাসে আসবে ইলেকট্রিক বিল নয়া পরিকল্পনা পথে WBSEDCL। এতদিন যাবত প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়া হলেও এবার সেই নিয়মেই বড়সড় পরিবর্তন আনতে চলেছে। জানা গেছে এবার থেকে WBSEDCL এর আওতায় থাকা এলাকার তিন মাস অন্তর বিদ্যুৎ বিলের পরিবর্তে মাসিক বিল শুরু করার পথে হাঁটছে বিদ্যুৎ দপ্তর। অর্থাৎ আপনি যে ইলেকট্রিক ব্যবহার করেন এবং সেই ইলেকট্রিক বেশিরভাগই WBSEDCL এর তরফ থেকেই দেওয়া হয়, এবার থেকে তিন মাসের পরিবর্তে আপনাকে দিতে হবে ইলেকট্রিক বিল প্রতি মাসে। পাশাপাশি ইতিমধ্যে মাসিক বিল তৈরি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া ইতিমধ্যে শহর কলকাতার একাধিক ওয়ার্ডে মাসিক ভিত্তিতে বিদ্যুতের বিলের নিয়ম চালু করা হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভার 111, 112 ও 114 নম্বর ওয়ার্ডগুলিতে পশ্চিমবঙ্গের বিদ্যুতের পরিষদের আওতায় রয়েছে। এ অবস্থায় এলাকার মাসিক বিল চালু করা হয়েছে ইতিমধ্যেই। আপাতত পরীক্ষামূলকভাবে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যুৎ চুরির মতো ঘটনাকেও আটকাতে তৎপর হতে বিধায়কদের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এই সম্পর্কে মানুষ সচেতন করার জন্য আবেদন জানান তিনি। সর্বোপরি জনসাধারণের উদ্দেশ্যে সঠিক সময়ে বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার বিষয়টি উপস্থাপিত করেন বিদ্যুৎমন্ত্রী। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, CESC এর ক্ষেত্রে প্রতি মাসে বিল দিতে হয় গ্রাহকদের। অর্থাৎ আমরা বেশিরভাগ ইলেকট্রিক ব্যবহার করি WBSEDCL এর, কিন্তু CESC এর ক্ষেত্রে প্রতি মাসে মাসিক বিল দিতে হয় গ্রাহকদের। এদিকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় CESC এর আওতায় রয়েছে, যার ফলে স্বাভাবিকভাবে সেখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই প্রতি মাসে বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। এবার থেকে WBSEDCL এর তরফেও এই নিয়ম চালু হতে চলেছে। তা আপনার ক্ষেত্রে এই নিয়ম চালু হলে আপনার সুবিধা হবে নাকি অসুবিধা পড়বেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।